আসসালামু আলাইকুম, আমি হাসেমা। এইচডি কিচেন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখন চলে এসেছি, সকালের টিফিন করে নিচ্ছি। আজকের কোনো টিফিন বাড়িতে তৈরি করি নাই, দোকান থেকে কিনে আনা হয়েছে। ও বাড়িতে একটু তরকারি ছিল, তাই দিয়ে ওর সঙ্গে খেয়ে নিচ্ছি। টিফিন খেয়ে এরও মাঝে ঘর বাড়ি একটু পরিষ্কারও করে নিয়েছি। এখন চলে এসেছি 10টায়। মুদের ভাত ও আলু চাটনি ও ডিম চাটনি করে নেব, সঙ্গে চপ আছে। এখন আমি আলু চাটনি করে নিচ্ছি। আলু চাটনি হয়ে গেছে, এখন ডিম চাটনিটাও করে নিচ্ছি। আমরা চাটনি বলি, কেউ আবার ভর্তাও বলে, আমরাও ভর্তাও মাঝে বলি। শীতের সময় কিন্তু সকালে খুদের ভাত খুবই মজা লাগে, আর সঙ্গে যদি এরকম চাট থাকে। এখন মাছের ঝোল করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে।
দিয়ে দেব। এই তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। জিরা গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলাম এর সঙ্গে। আমি আগে পানি দেব না, তাই আগে মশলার সঙ্গে মাছ দিয়ে কষিয়ে নেব। এবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে এখন দেখেন তেল ছেড়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দেব। আজকে ঝোল দেওয়ার পরে মাছ দেব না, আগে থেকে মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। গোসল করে নামাজও পড়া হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খেয়ে নিচ্ছে। আজকের এই মেনু ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক করবেন।